নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোনেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার বিজয়া দশমীতে যে ছয়টি রাশির বিপুল অর্থের মালিক হতে চলেছে, সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। নিয়মিত এই প্রোগ্রামটি আপনাদেরকে দিচ্ছি, অর্থাৎ আগামীকাল কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেই বিষয়ের উপর কিন্তু এই আলোচনাটি। আপনারা অবশ্যই আলোচনাটি সম্পূর্ণরূপে অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি প্রতিদিন এই আলোচনাটি আপনাদের কাছে করি এবং একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহের অবস্থান কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আগামীকাল যে কটা শুভ সময় রয়েছে, আগে সময়গুলো আগে আপনাদেরকে জানিয়ে দিই। 4:45 থেকে 5:36 পর্যন্ত। আর একটি যে শুভ সময় রয়েছে, 5:11 থেকে আপনার 6:27 পর্যন্ত। আরেকটি যে অভিজিৎ মুহূর্ত যেটি রয়েছে, শুভ মুহূর্ত, 11:43 থেকে 12:28 পর্যন্ত। এই সময়গুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আগামীকাল ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট কিন্তু করছে। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি দিই, আপনাদের কাছে আমি একটি বার্তা দিই, যা আপনারা বুঝতে পারেন যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, তার মধ্যে হয়তো আপনাদের রাশির নাম থেকে যায়। হয়তো আপনারা অনেকেই ভাবেন যে কৌশিকদা বলছে হয়তো আমাদের লটারির প্রাপ্তি হতে পারে। দেখুন, লটারির প্রাপ্তিটা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি হয়, কারো ক্ষেত্রে বড় প্রাইজ লাগে, আবার কারো কারো ক্ষেত্রে বড় প্রাইজ লাগে না, ছোট প্রাইজ লাগে, আবার কারো কেউ কেউ দীর্ঘদিন লটারির টিকিট কেটেও অর্থপ্রাপ্তি কিন্তু হয় না। এর জন্য অনেকেই ভাবেন যে কৌশিকদা আমি তো দীর্ঘদিন প্রচেষ্টা করছি, কেন হচ্ছে না। আমি এই কথাটা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি, ব্যক্তিগত জন্মছকে আপনাদের যোগ থাকা দরকার, অর্থাৎ আপনাদের কোন বছরে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে জেনে নিন, এবং আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সেটা আপনারা আগে জেনে নিন, অর্থাৎ আপনাদের কোন বছর কোন মাসগুলোতে এবং আপনাদের ফরচুনার নাম্বার কোনগুলো সেটা আগে জেনে নিন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রতিদিন কোনো না কোনো রাশির আমি নাম বলি, অনেকে রাশির নাম সেম মিলিয়ে টিকিট কেটে ফেলছেন। আমি শুধুমাত্র টিকিট কাটলে যে অর্থপ্রাপ্তি হবে এই কথাটা আমি কখনো বলি না, কারণ অর্থপ্রাপ্তি আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু হতে পারে। আপনার শেয়ার বাজার থেকে আপনি লাভ পেতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ড থেকেও লাভ পেতে পারেন, আপনি ট্রেডিং থেকেও লাভ পেতে পারেন, আপনি স্টক মার্কেট থেকেও লাভ পেতে পারেন, আপনারা ফাটকা থেকেও কিন্তু লাভ পেতে কিন্তু পারেন। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি এবং রাশিভিত্তিক যে শুভ মুহূর্ত, সেই শুভ মুহূর্তটা কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে দিই এবং পাশাপাশি টার্গেট নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি। অর্থাৎ এই জন্য আপনারা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে কেটে কেটে বেরিয়ে গেলে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। দেখুন, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, 2-1 জন্য বড় ধরনের প্রাইজে মিস হয়ে যাচ্ছে, আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে এবং
রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট এই সময় কিন্তু চলছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। কোন এই সৌভাগ্যশালীরা আসি আমি একে একে জানাবো, এবং রাশিভিত্তিক যে শুভ সময় সেটাও কিন্তু আপনাদেরকে আমি একে একে জানাতে চলেছি। তাই আপনারা ভিডিওটি মোটেও কাটবেন না, একটু হলেও আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন আগামীকাল রাশিগুলির যে শুভ সময় বেরিয়েছে সেই শুভ সময়গুলো আপনাদেরকে জানাই। অর্থাৎ কিছু সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভাইটাল কিন্তু বেরিয়েছে আগামীকালের জন্য। অর্থাৎ আগামীকাল আপনাদের যে সময় দেখা যাচ্ছে সেটা হচ্ছে, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বারটা আগে বলে দিই, 7:04 1:24 থেকে 3:42 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির টার্গেট নাম্বার 8:06 আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে 10:40 থেকে 12:44 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 3:01 আপনাদের শুভ সময় 2:26 থেকে 3:54 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এটা হচ্ছে শুভ মুহূর্ত। এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের 8:49 থেকে শুভ মুহূর্ত, আপনাদের 11:04 থেকে 8:49 থেকে 11:04 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7:05। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বিশেষভাবে অর্থপ্রাপ্তির বড় যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। 5:19 থেকে 6:54 পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার 3:09। এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালে 12:44 থেকে 2:26 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8:04। অর্থাৎ এই 5টি রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বাই বার্থ চার্ট দশা মহাদশা রাহু গ্রহ এবং ভাগ্যভাব যদি স্ট্রং থাকে অবশ্যই আপনারা এই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, বার্থ চার্ট রিফরমেশান ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।